একটা পেপের দাম প্রায় 300 টাকার কাছাকাছি, 250-300 টাকা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আমরা এখন বাজারে যাচ্ছি শুক্রবার মেহমানদারির জন্য বাজার করতে। আপনারা আমাদের সাথেই থাকুন। পেঁয়াজ, ভালো পেঁয়াজ আছে? পেঁয়াজ কত করে? পেঁয়াজ 80 টাকা না? আচ্ছা, পেঁয়াজ দেন। হ্যাঁ দেন। 2 কেজি দেন। লাউ গুলা খুব সুন্দর, কচি লাউ, একদম জালা কচি লাউ। হ্যাঁ, ভিউয়ার্স, আমাদের বগুড়া শহরে দেখেন কত সুন্দর লাউ। এই লাউ কোন জায়গার লাউ ভাইয়া? মালিপাড়া। মালিপাড়া না? আচ্ছা, নতুন আর পুরাতন মানে কেমন লাগছে? আপনি কেমন নতুন আসছে আর আপনি চালানি মরিচ। গাজর কত, টমেটো কত? গাজর 200 টাকা কেজি, টমেটো 200 টাকা কেজি। আচ্ছা, আদা ভালো হবে? রসুন আদা ভালো হবে? রসুন ভালো না? আদা কত, রসুন কত? আদা হচ্ছে আপনার 240 টাকা। 240, রসুন 260 টাকা। 260 টাকা কেজি। আচ্ছা, ভালো দেখে আদা দাও, হাফ কেজি আদা দাও, হাফ কেজি রসুন দাও। রসুন এটা দেশি না? দেশি না? শাক ভালো হবে? কত করে মোটর শাক? 40 টাকা। দেন 1 কেজি। বিশাল বিশাল পেঁপে, ভিউয়ার্স, কয় কেজি করে ওজন হবে? এলে কি হয়ে যায়? ইয়া কি কয়, বিদেশি পেঁপে না দেশি? দেশি, নতুন গাছের পেঁপে থেকে এত বড় হয়েছে ভিউয়ার্স, মার্শাল্লাহ। একটা প্রায় 2 কেজি, 2.5 কেজি এরকম, 3 কেজি। হ্যাঁ, 3 কেজি টাইপের। কত করে কেজি? 80 টাকা কেজি ভিউয়ার্স। একটা পেঁপের দাম প্রায় 300 টাকার কাছাকাছি, 250-300 টাকার। সোজা কথা, যার এরকম একটা বাগান আছে সে তো বড় লোক। হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ। আমরা কত বাবুজি? 40। কেন আমরা না 30 টাকা করে? হ্যাঁ দেন তো, একটু বড় দেখে দেন, 2 কেজি আমরা দেন। হ্যাঁ, এই বড় বড় পাকা দেখে।
এই যে এগুলো দেন ভালো, আমরা নিচ্ছি ভিটামিন সি। একটু পাখা দেখে দেন, পাখা দেখে দিই। তাল কত করে পিস? তাল 70 টাকা পিস, মানে বড় দেখে 70 টাকা রাখি। আচ্ছা আমরা নিলাম, এই যে টাকাটা নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? আমাদের কিছু বাজার লাগবে, চাল ডাল তেল আদা হলুদ মরিচ ধনের গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা সব। ঠিক আছে ইনশাল্লাহ। চাল ভালো চাল কি কি আছে? কাটারি কত করে বস্তা পড়বে? 1450 1400। আচ্ছা আচ্ছা, 50 কেজিটা? আচ্ছা, তারপরে 50 কেজি চাল দিবেন, লেখেন 50 কেজি চাল। হ্যাঁ আচ্ছা, 50 কেজি চাল, তেল হলো 2 লিটার 100 মিন, তেল 2 লিটার, আর হলুদ মরিচ ধনা সব 200 গ্রাম করে, সাদা এলাচ দারচিনি তেজপাতা কালো এলাচ এগুলো আপনি 50 গ্রাম করে দেন। আর মুসুরের ডাল দিবেন হলো 2 কেজি, আর লবণ দেন 1 কেজি। ভিউয়ার্স, আমাদের শুক্রবারে বাজার করতেছি, এবার শুক্রবারে মেহমানদারি হবে সারিয়াকান্দি কামালপুর ইসামারা, অর্থাৎ সারিয়াকান্দি নদী ভাঙ্গনের এলাকায় প্রচুর ঘরবাড়ি ভেঙে গেছে এই গত পরশু দিন আমরা খবরে দেখলাম। তো চিন্তা করছি যে যারা খোলা আকাশের নিচে শুয়ে আছে বসে আছে তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করব ইনশাল্লাহ, আর দোয়া করবেন যেন তাদের সাথে আমরা কিছু সময় ব্যয় করতে পারি, তাদের সাহায্য সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ। আর ভিউয়ার্স আমাদের সাথে থাকুন, আপনারা যদি আমাদের সাথে থাকেন আর চ্যানেলটা যদি বেশি বেশি করে শেয়ার করেন তাহলে এসব অসহায় মানুষের, নদী ভাঙ্গনের কবলিত মানুষের, যারা সর্বহারা মানে সমস্ত বাড়ি ঘর সমস্ত কিছু হারাইছে তাদের পাশে আমরা দাঁড়াইতে পারবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের কার্যক্রম দেখতে থাকুন। ভিউয়ার্স আমরা আমাদের মাংস কিনা মোটামুটি শেষ হয়ে গেছে, আর আজকে আমরা মাংস কিনলাম 730 টাকা। ঈদের পরে গোস্তের দাম কমবে না আরও বাড়তেছে, তো ভিউয়ার্স কিছু করার নাই, আমরা নিরুপায়। এই জন্য গরিব মানুষের জন্য আরও দিন দিন কষ্ট হয়ে যাচ্ছে, তো ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। আমাদের সব ধরনের বাজার করার শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি।